যা পয়সা আছে যা এরা যখন তখন সিঙ্গাপুর তৈরি করতে পারে, কিন্তু এখানে আইন প্রশাসনের একটু প্রবলেম আছে, ধীরে ধীরে আস্তে আস্তে সবই হবে। ইলেকশন অটো আমাদের ইন্ডিয়ান স্টাইল টোটো, এই টোটোটাকে আমরা ইন্ডিয়ানের টোটো বলি, বেশ ইন্ডিয়ার মতোই দেখতে টোটো। এখানেও কিন্তু অ্যাভেলেবেল গ্রাম করতে সব জায়গায়। আমরা ভাবি যে ইন্ডিয়াতেই আছে এই টোটো টানা, টোটো আছে, রিক্সা আছে, সবই রিক্সাটা যাচ্ছে। খুবই একটা ভালো পরিবেশ এখানে, সব দেশের লোকের একটু আনাগোনা আছে, পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো মানে পরিবেশ এটা। এখানকার মানুষজনের কথাবার্তা খুবই ভালো মানে মানুষ, যেটা আমার এক্সপিরিয়েন্সে বলে, কিন্তু খুবই ভালো জায়গা একটা, খুব সুন্দর। আমরা আজ একটু ছুটির দিনে ঘুরতে ঘুরতে এসেছি, এসে জায়গাটা খুব ভালো লাগলো। এই যে ভাই দেখছেন, এর নাম সীমন্ত, আসো ভাই, এর নাম হচ্ছে সীমন্ত ভূঁইয়া, খুব ভালো মনে মানুষ। কিন্তু আমার সাথে আজকে সে কিছু মিনিট আগে তার সঙ্গে পরিচয়, কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। এই এটাই হচ্ছে বাংলাদেশে আমরা বলি যে সোনার বাংলা, কেন বলি এটি হচ্ছে তার প্রমাণ। ব্যাস সেদিকে ভিডিও শেষ করলাম, আমরা আগের স্টেপে আরও ভিডিও আপনাদের শুট করে দেখাবো। ভিডিও করতে করতে নিয়ে আসবেন, আমি বলতে পারি আমরা বাজারে চলেছি, ঠিক আছে। এই সেই বাজার, আমরা মাসখানেক আগে এখান থেকে ঘুরে গেছিলাম, কিন্তু মাসখানেক আগে একটু পরিবেশটা অন্যরকম ছিল, এখন একটু ডেভেলপমেন্ট হচ্ছে আস্তে আস্তে। আশা করি আরও আরও আস্তে আস্তে জায়গা আরও ডেভেলপমেন্ট হবে। এক মাস আগে আমরা দোকান থেকে পিঠা খেয়ে গেছিলাম, পাপড়ি পিঠা, আরও কী কী পিঠা এখানকার বলে, খুবই ফেমাস পিঠা, খুবই ভালো লেগেছে, খুবই সস্তা, প্রচুরই সস্তা, দুনিয়াতে এত সস্তায় যে একটা খাবার পাওয়া যায় সেই জন্য এখানে আমি সেটা একটা বিশ্বাস হলো আমার, প্রমাণ পেলাম। এই সেই বাজার, বাজারের নামটা কি কামশের বাজার, কামশেরি বাজার, এই সেই বাজার। এই বাজারে এসে আমরা এই মাসখানেক কেনাকাটা পিঠা খেয়ে গেছি। ভাই আপনার নাম কি ভাই? হ্যাঁ, সেই মাসখানেক গেছে চাপটি পিঠা খেয়ে গেছি, খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর। বেশ একটা আমাদের আধুনিক যুগের যে প্রাচীনকালের লোকরা যে কাঠকলা রান্না করে খেত, সেই স্টাইলে রান্না করা হচ্ছে, যার কোনো সাইড ইফেক্ট বলতে কিছু নেই। এখানে পিঠা খুব ভালো ফেমাস। এই ভাইজানের সাথে আমরা এক মাস আগে আমরা পিঠা খেয়ে গেছি এখান থেকে, বেশ ভালো একটা জায়গা। আচ্ছা আপনার কাছে কী কী পিঠা আছে স্পেশাল? এই যে পিঠাগুলোর নামগুলো শুনলেন, এই পিঠাগুলো আমরা ছোটোবেলায় নাম শুনেছি, হয়তো খাইনি, হয়তো বাংলাদেশে এসে খেয়েছি, তো আমার জন্য আমার জীবন সার্থক। ভাইয়াদের ধন্যবাদ, খুব ভালো একটা পরিবেশ, ভালো শান্তিপূর্ণ জায়গা, পাশে পুকুর, নদী নালা, বেশ একটা যে সামাজিক মানে প্রকৃত যে আমাদের স্বাভাবিক একটা অক্সিজেন, বাতাস, বায়ু, এই জিনিসটা উপভোগ করা যায়। এই হচ্ছে সোনার বাংলা, সোনার বাংলাদেশ। ঠিক আছে, আমরা একটু এখন বাজারে যাবো।